হ্যালো বন্ধুরা, এএলপি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেকদিন ভিডিও বানাচ্ছি না, কারণ হচ্ছে আমার অলরেডি ডিপি প্রমোশনের যে ট্রেনিং সেটা স্টার্ট হয়ে গেছে। আমি এখন টাটা নগরে রয়েছি, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের মেন ট্রেনিং সেন্টার বা ট্রেনিং স্কুল বলা হয় যেটাতে। তো ডিপি প্রমোশন বা ড্রাইভার প্রমোশন আমাদের কিন্তু অন্য অন্য মানে যারা আমাদের সিনিয়র রয়েছে তাদের খুব তাড়াতাড়ি চলে এলো, কারণ ভ্যাকান্সি প্রচুর রয়েছে সেই জন্যতে। আচ্ছা, ডিপি প্রমোশনটা কী বলে দিই, দেখুন এএলপির যে চাকরিটা মূলত চারটা স্টেপে ভাগ করা যেতে পারে, প্রধানত চারটা স্টেপে ভাগ করা যেতে পারে। মানে এটা মানে অফিসিয়ালি ডেজিগনেশনের কথা বলছি না, আমি কাজের ক্ষেত্রে বলছি। চারটা স্টেপ বলতে দেখুন, ইনিশিয়ালি আপনি যখন জয়েন করবেন তখন ট্রেনিংয়ের পরে আপনাকে গুডস ট্রেনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর স্টেপ। দু নম্বর স্টেপে হচ্ছে আরেকটু আপনার কিছুদিন এক্সপিরিয়েন্স হলে তারপর কিন্তু কোচিং ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন যেগুলো রয়েছে সেগুলোর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে কাজ করবে। তিন নম্বর স্টেপে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কোচিংয়ে থাকে, তারপরে কিন্তু লোকো পাইলট গুডস হয়ে যায়, মানে গুডস ট্রেনের যে মেন ড্রাইভার, সিনিয়র ড্রাইভার যিনি থাকেন, তো সেটা হয়ে যায়। তারপরে চার নম্বর স্টেপে থাকে গুডস ট্রেনের ড্রাইভারের পরে কিন্তু মেল এক্সপ্রেস ট্রেন যত আছে তাদের মেন ড্রাইভার। তো মেনলি এই চারটে স্টেপে রয়েছে যেটা এএলপি প্রমোশন হয়। তো অফিসিয়াল ডেজিগনেশান অনেকগুলোই রয়েছে, হ্যাঁ, তো সেটাতে আমি যাচ্ছি না, তো কাজের ক্ষেত্রেই যাচ্ছি। তো আমি ফার্স্টে জয়েনিংয়ের সময় গুডস ট্রেনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, তারপর প্যাসেঞ্জার বা কোচিং ট্রেনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম, সঙ্গে বন্দে ভারতের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। তারপরেই কিন্তু আমার ডিপি প্রমোশনাল ট্রেনিং যেটা, মানে ড্রাইভার প্রমোশনের ট্রেনিং, সেটা কিন্তু অলরেডি নাম চলে এসেছিলো। তো সেই ক্ষেত্রে আমি এসেছি এখানে টাটাতে, এখন ট্রেনিং চলছে এখানে ড্রাইভার প্রমোশনের। তো এটা আমার চাকরির 3.5 বছর পরেই জাস্ট এটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে, 4 বছরও হয়নি এখনও। তো এটা কিন্তু মানে ড্রাইভার প্রমোশনের ট্রেনিংটা কিন্তু ডিভিশন ওয়াইজ ভ্যারি করে, অনেকে এটা হতে 8 বছর 10 বছরও লেগে যায়। তো আমরা খুব লাকি ছিলাম যে এটা খুব তাড়াতাড়ি আমাদের চলে এসেছে, কারণ এখন উপরে প্রচুর মানে ভ্যাকেন্সি রয়েছে, সব প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ডেজিগনেশানের উপরে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে 2023-24 দিকে প্রচুর রিটায়ারমেন্ট রয়েছে লোকো পাইলটদের, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজের ক্ষেত্রে, ওয়ার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা পদোন্নতি হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি পদোন্নতিটা হচ্ছে। তো সেই তুলনায় আমাদের রেসপন্সিবিলিটিও কিন্তু সেই হারে বেড়ে চলেছে। তো নেক্সট যে এএলপি টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, সবাই পড়াশোনা করুন। আর ড্রাইভার প্রমোশন অ্যান্ড ট্রেনিংটাও কিন্তু অনেক দিন ধরে চলে, যেমন ইনিশিয়ালে আপনি যখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জয়েন করবেন তার যে ট্রেনিংটা হয় সেটা চলে 3.5-4 মাস ধরে চলে। তারপর অ্যাসিস্ট্যান্ট থেকে মানে এএলপি থেকে এলপিতে প্রমোশন হওয়া, যে আমার এখন ট্রেনিং চলছে, এটাও কিন্তু সেম অনেক দিন ধরে চলবে, 3.5-4 মাস ধরে প্রায় চলবে। থিওরি প্র্যাকটিক্যাল অনলাইনে ট্রেনিং সব কিছু মিলিয়ে চলবে, ঠিক আছে। তো খুব ভালো যেমন লাগছে আমার, তেমন কিন্তু আমার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কিন্তু সেই হারে কিন্তু অনেকটাই বেড়ে গেছে, ঠিক আছে। তো আপনারা পাশে থাকুন, এএলপি বা টেকনিশিয়ানের যে রিক্রুটমেন্ট আসছে নেক্সট, যা ইনফরমেশান হবে আমি অবশ্যই শেয়ার করবো। আর প্রিপারেশান স্ট্র্যাটেজি বা কীভাবে প্রিপারেশান নিলে উইদাউট কোচিং ক্র্যাক করা যায় পরীক্ষা, সেটা নিয়ে আমি ফুললি ডিসকাস করব। তো সঙ্গে থাকুন, এখন এই একটু চাপে আছি, ট্রেনিংয়ে কিন্তু যথেষ্ট চাপ থাকে। একবার ট্রেনিংয়ে যদি কেউ ফেল করে যায় তো তাকে কিন্তু ট্রেনিং আবার দিতে হয়, মানে 3.5-4 মাস আবার তাকে প্রথম থেকে ট্রেনিং করাতে হবে। যতদিন না পর্যন্ত পাস করতে পারছে কিন্তু ট্রেনিং চলতেই থাকবে। আর ট্রেনিংয়ে এখানে কিন্তু আপনাকে মিনিমাম 60% মার্কস পেতেই হবে ইন্ডিভিজুয়ালি, মানে থিওরিতে আলাদা করে 60% পেতে হবে আপনাকে, প্র্যাকটিক্যাল আলাদা পেতে হবে। ভাইবা যেটা হয় ইন্টারভিউর মতোই হয়, ভাইবা তাই একটু টাফ হয়, এক একজনের ভাইবা প্রায় 1-1.5 ঘন্টা ধরেও চলে। তো এগুলো খুব টাফ হয়, তো সেই জন্য একটু রেগুলারলি পড়াশোনা করতে হবে। ভার্স সিলেবাস থাকে, টাইম অনেকটাই কম পাওয়া যায়, তো একটু পড়াশোনার চাপ থাকে, সেজন্য টাইম পাই না ভিডিও বানানোর। তো যাই হোক, যদি রিক্রুটমেন্টে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে দেয় অবশ্যই আমি ভিডিও বানাবো, সঙ্গে থাকুন, চলুন, বাই বাই।